সিগনেচার ক্যাম্পের উদ্দেশ্যটা কি? সিগনেচার ক্যাম্পের মূলত উদ্দেশ্য হলো বিজেপি বিধায়ক কুলদীপ সিঙ্গার উত্তরপ্রদেশের একজন মেয়েকে গণধর্ষণ করে মেয়েকে হত্যা করার চেষ্টা করেছিল। দুদিন পরে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, তার পরিবারকে মেরে ফেলা হয়েছে, ফিল্ম স্টারের মতো তার পরিবারের কাকিমুনিকে এবং তার পরিবারের লোককে ফিল্ম স্টারের মতো মেরে ফেলা হয়েছে। এখন হসপিটালে মেয়ে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে, কিন্তু বিজেপি বিধায়ক ওনারাও বলছে বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে কোথায় সুরক্ষা? আজকে মহিলারা নির্যাতন হচ্ছে, ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীরা নির্যাতন হচ্ছে, আজকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে সরকার টোটালি ব্যর্থ এবং নরেন্দ্র মোদীর সরকার টোটালি ব্যর্থ। ছাত্রছাত্রীরা আজকে নির্ভয়ে আজকে আমরা এখানে এসেছি, আমরা এখানে সিটি সেন্টারের সামনে আমরা আজকে সিগনেচার ক্যাম্প করতে এসেছি, ব্যাপক সাড়া পাচ্ছি। ছাত্রছাত্রীরা আমাদেরকে সিগনেচার করছে, আমাদেরকে সমর্থন করছে। এই সমর্থনকে সামনে রেখে সর্বভারতীয় পর্যন্ত আমরা দিল্লি পর্যন্ত আমরা আন্দোলন সংগঠিত করব।